স্টেশন একটাই, কিন্তু তার নাম দুটি। দুটি প্ল্যাটফর্মে দু রকমের নামের বোর্ড। এই স্টেশনটি এখন সব থেকে চর্চিত বিষয় সমাজ মাধ্যমে। স্টেশন একটাই, কিন্তু তার নাম দুটি, এমনটা লেখা রয়েছে রেল স্টেশনে। এক স্টেশনের নাম দুটি হওয়ায় ট্রোল ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই দেখতে আসছেন বিশেষ এই স্টেশনটিকে। আজব এই স্টেশনটির নাম বীরভূমের সাঁইথিয়া স্টেশন। খাতা কলমে বীরভূম জেলায় রয়েছে স্টেশনটি। স্টেশনটি 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ নন্দিকেশ্বরী মন্দির লাগোয়া। আর এই স্টেশনে এলেই আপনি দেখতে পাবেন একদম অন্য রকমের চিত্র, যা কিছুটা হলেও আপনাকে বিভ্রান্ত করতে পারে। সাঁইথিয়ার এই রেল স্টেশনে এসে দাঁড়িয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে আপনি থাকবেন আহমেদপুর জংশনে, আবার 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকলেই আপনি পৌঁছে যাবেন সাঁইথিয়ায়। তবে এই দুটি স্টেশনের দূরত্ব মাত্র একটি প্ল্যাটফর্ম। তবে রেল স্টেশনের প্ল্যাটফর্মে ভিন্ন নাম কেন, এই বিষয়ে যদিও কারুর কিছু জানা নেই, তবে সাঁইথিয়া রেল স্টেশনের এই দুই ভিন্ন নাম কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছে। ভারতের মধ্যে অন্যতম প্রাচীন রেল স্টেশনগুলির মধ্যে একটি এই স্টেশন। এই স্টেশন থেকে বিভিন্ন জায়গারও যোগাযোগ রয়েছে। পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে এই স্টেশনটি। এই রেল স্টেশনে প্রতিদিন প্রায় 60টি ট্রেনে যাওয়া আসা রয়েছে। সাঁইথিয়া জংশন বীরভূম জেলার তৃতীয় ব্যস্ততম রেলওয়ে স্টেশন। তবে এই স্টেশনের দুই ভিন্ন নাম বিভ্রান্ত করছে রেলযাত্রীদের। ওই এলাকার এক স্থানীয় বাসিন্দা চরণ মণ্ডল বলেন, প্রত্যেক দিন আসি এই স্টেশন ঘুরতে, কোনোদিন বিষয়টি নজরে আসেনি। রেল কর্তৃপক্ষের কোনো এক ভুলের কারণেই হয়তো এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন তারা। আমি প্রায় স্টেশনে আসি, একটু বৈকাল হলে একটু ঘুরতে আসি, কিন্তু কোনোদিন আমি দেখিনি যে এখানে আমোদপুর জংশন লেখা রয়েছে। তো আজকেই প্রথম দেখলাম যে হ্যাঁ আমোদপুর জংশন লেখা রয়েছে। হ্যাঁ, তো অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে সাঁইথিয়া জংশনে লেখা রয়েছে, কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে ওই একটা বোর্ডে সাঁইথিয়া জংশন লেখা রয়েছে, সেটা এর আগে আমি দেখিনি, আজকেই প্রথম দেখলাম। হ্যাঁ, এখানে ভুল আছে, কিছু ভুল আছে, কাউরি ভুল আছে, তো রেলের একটু ভুল আছে এমন হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বীরভূম। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।